আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়েনস। আজকের আলোচনার বিষয়, অক্টোবর মাসে কি কি সবজি চাষ করা যায়, ফলন পেতে কতদিন সময় লাগে, কোন জাতগুলো এই মাসে চাষ করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এই অক্টোবর মাসে আপনারা আগাম আলু চাষ করতে পারেন। আলু চাষের সফলতা পেতে হলে অবশ্যই জমি তৈরি থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত জানতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য সবচেয়ে উপযোগী। বীজ বপনের 60 দিন পর্যন্ত আলু ক্ষেত আগাছামুক্ত রাখতে হয়। এই চ্যানেলে আলুর রোগ ও পোকামাকড় সম্পর্কে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। ভিউয়ার্স, এই অক্টোবর মাসে আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন। পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক, কেননা এটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও কন্দ জাতীয় ফসল। উর্বর বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। পেঁয়াজ চাষ ও পেঁয়াজের রোগ ও পোকামাকড়ের ওপর এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। এছাড়াও অক্টোবর মাসে সিম চাষ করতে পারেন। এ সময় সিম চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়, ফলন বেশি পাওয়া যায়। সিমের প্রায় 50টি জাত আছে, আপনাদের পছন্দ অনুযায়ী জাত নির্বাচন করবেন, কারণ ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়া সম্ভব না। সিমের জাত সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে এ সম্পর্কে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, অক্টোবর মাসে আপনারা রসুন চাষ করতে পারেন। পানি জমে না, উর্বর দোআঁশ মাটি রসুন ভালো জন্মে। তবে এঁটেল দোআঁশ মাটিতে চাষ করা যায়, কিন্তু এঁটেল মাটিতে কন্দ সুগঠিত হয় না। জমিতে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকলে কন্দ বড় হয় না, রসুনের রং খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এছাড়াও অক্টোবর মাসে ফুলকপি চাষ করা যায়। ফুলকপি চাষের জন্য 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয়। রোপণের প্রায় 2 মাসের মধ্যে গাছে ফুল দেখা দেয়। ফুল দেখা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়। ভিউয়ার্স, অক্টোবর মাসে আপনারা মরিচ চাষ করতে পারেন। মরিচ যদিও সারা বছর চাষ করা যায়, তবে এই মাসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মরিচের বীজ থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। এই সময় সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া যায়। মরিচের রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। এছাড়াও আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন। সব ধরনের মাটিতে বাঁধাকপি চাষ করা যায়, তবে সব থেকে বেশি ভালো হয় দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে। ভিউয়ার্স, অক্টোবর মাসে আপনারা বেগুন চাষ করতে পারেন। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, কিন্তু অক্টোবর মাসে চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, বেশি ফলন পাওয়া যায়। এ সময় বীজ বপন করলে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। এই চ্যানেলে বেগুন চাষ পদ্ধতি ও রোগ ও পোকামাকড় সম্পর্কে ভিডিও আছে, দেখতে পারেন। এছাড়াও অক্টোবর মাসে আপনারা টমেটো চাষ করতে পারেন। প্রায় সব ধরনের মাটিতে টমেটো চাষ করা যায়, তবে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জাত ভেদে চারা লাগানোর 60 থেকে 90 দিনের মধ্যে পাকা টমেটো সংগ্রহ আরম্ভ করা যায়। ভিউয়ার্স, অক্টোবর মাসে মূলা চাষ করা যায়। মূলার বীজ বোনার
40 থেকে 45 দিন পর থেকে মূলা তোলা যায়। এবং সারা বছর যারা মূলা চাষ করতে চান তারা এভারেস্ট ওয়ান জাতের মূলা চাষ করতে পারে। এছাড়াও আপনারা ক্যাপসিকাম চাষ করতে পারেন। এ সময় চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এবং বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, অক্টোবর মাসে আপনারা বতুয়া শাক চাষ করতে পারেন। যদিও আগে এটি আগাছা হিসেবে গণ্য করা হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে বতুয়া শাক চাষ করা যায় বা চাষ করে। তাই যারা বতুয়া শাক চাষ করতে চান তারা এই মাসে চাষ করতে পারেন। এছাড়াও অক্টোবর মাসে আপনারা গাজর চাষ করতে পারেন। গাজরের বীজ বপনের আগে 18 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে 7 থেকে 10 দিনের মধ্যে চারা বের হয়। চারা গজানোর 70 থেকে 80 দিন পর সবজি হিসেবে গাজর খাওয়ার জন্য উপযুক্ত হয়। ভিউয়ার্স, অক্টোবর মাসে ওলকপি চাষ করা যায়। সাধারণত দুই ধরনের ওলকপি দেখা যায়, সবুজ ও বেগুনি। স্বল্প পরিশ্রম ও কম খরচে এর ভালো ফলন পাওয়া যায়। 40 থেকে 50 দিন পর থেকে কচি অবস্থায় ফলন সংগ্রহ করতে হয়। বয়স বেশি হয়ে গেলে আশ হয়ে যাবে এবং বাজার মূল্য কমে যাবে। এছাড়াও আপনারা পালং শাক চাষ করতে পারেন। দোআঁশ এবং এঁটেল মাটি পালং শাক চাষের জন্য সবচেয়ে উপযোগী। বীজ বপনের 15 থেকে 20 দিন পর গাছ উঠিয়ে পাতলা করে দিতে হবে, এতে করে ফলন ভালো হবে। পালং শাক চাষ সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। এছাড়াও লাউ, কলমি শাক, লেটুস, ধনিয়া ইত্যাদি চাষ করতে পারেন। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।